শিগগিরই শুরু হতে পারে সিরিয়া তুরস্ক যুদ্ধ। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত আমেরিকার পাশে চীন, পাকিস্তানকে কড়া বার্তা। সৌদিতে তাণ্ডব চালিয়ে ইসরায়েলমুখী পঙ্গপালের ঝাঁক। স্কুলে যৌন শিক্ষা দিতে নতুন পাঠ্যক্রম চালু করছে ভারত সরকার। মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় বেহালা বাজিয়ে ভাইরাল লন্ডনের এক রোগী। এবং ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর। প্রিয় দর্শক, আন্তর্জাতিক সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান উত্তর পশ্চিম সিরিয়ায় সরকারি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে অবিলম্বে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন। এরদোয়ান ইদলিবে হাজার হাজার সৈন্য পাঠিয়েছেন ইতোমধ্যেই। তিনি বলছেন অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এর পেছনে কী হিসেব নিকেশ কাজ করছে? ইদলিব কার নিয়ন্ত্রণে? সিরিয়ার ইদলিব প্রদেশ হচ্ছে বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি। এই বিদ্রোহীদের মধ্যে আল কায়দা সমর্থক জিহাদি গোষ্ঠী যেমন আছে, তেমনি আছে তুরস্ক সমর্থিত বিদ্রোহী, কিছু কুর্দি বাহিনীও আছে। অন্যদিকে রাশিয়া ও ইরানের সাহায্য নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনী এখন সিরিয়ার প্রায় সব ভূখণ্ড বিদ্রোহীদের হাত থেকে মুক্ত করে ফেলেছে। বাকি আছে শুধু এই ইদলিব। বাশার আসাদের সংকল্প হল তিনি ইদলিব দখল করে পুরো সিরিয়াকে বিদ্রোহীদের হাত থেকে পুনরুদ্ধার করবেন। এ কারণেই তিনি ডিসেম্বর থেকে ইদলিবে এক অভিযান শুরু করেছেন, যাতে ইতিমধ্যেই শত শত লোক নিহত হয়েছে। জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে এখনও কোনো কাজ হয়নি। এরদোয়ান কী চান? এদিকে এরদোয়ান চান ইদলিব প্রদেশের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোকে নিরাপদ এলাকায় পরিণত করতে। কারণ হলো সিরিয়ার দশ বছরব্যাপী যুদ্ধের কারণে এত বিপুল সংখ্যক লোক পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে যে তুরস্ক এখন বলছে তাদের আর নতুন অভিবাসী আশ্রয় দেবার জায়গা নেই। তারা চায় সিরিয়ায় যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লোকেরা যেন তুরস্কে না ঢুকে বরং সিরিয়ার ভূখণ্ডের মধ্যেই থাকতে পারে তার ব্যবস্থা করতে। সন্ত্রাসবাদ ইস্যুতে এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিল চীন। জঙ্গি দমনের ক্ষেত্রে এবার ভারত আমেরিকার পাশে দাঁড়ালো দেশটি। সন্ত্রাসবাদে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দেওয়ার কারণে পাকিস্তান রয়েছে গ্রে লিস্টে। মার্কিন ও ইউরোপীয় দেশগুলো জুনে পূর্ণাঙ্গ অধিবেশনের আগে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে প্রদত্ত সন্ত্রাসী অর্থায়ন ও অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে পাকিস্তানকে একটি কঠোর বার্তা পাঠানো হবে, যার মধ্যে রয়েছে সকল শীর্ষস্থানীয় সন্ত্রাসী সংগঠনের নেতাদের দোষী সাব্যস্ত করা এবং বিচার করা। বলা হচ্ছে পাকিস্তান গ্রে লিস্টে আছে এবং থাকবেও, এমনকি ভবিষ্যতে FATF এর নির্দেশ না মানলে পাকিস্তান ব্ল্যাক লিস্টে যেতে পারে। ভারতীয় মিডিয়া দাবি করছে চলতি বছরের জুনের মধ্যে সন্ত্রাসবাদ দমনে যথাযথ ব্যবস্থা না নিলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে ইমরান খানের দেশকে। পঙ্গপালের আক্রমণে আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া এবং কেনিয়াসহ কয়েকটি দেশের ফসলি জমি উজাড় হয়ে গেছে। এবার পঙ্গপালের আক্রমণের শিকার হয়েছে সৌদি আরব। সৌদি আরবের প্রায় সবকটি অঞ্চলেই হানা দিয়েছে পঙ্গপাল। পঙ্গপালের আক্রমণে ইতোমধ্যে দেশটির জাজান, আসির, আল বাহা, আল লেখ, কোন ফোদাহ ও মক্কার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান এই অঞ্চলের আবহাওয়া পঙ্গপালের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযুক্ত হওয়ায় এবং তাদের ডিম দেওয়ার সময় হয়ে যাওয়ায় অচিরেই এই সংকট আরও তীব্র হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডান পঙ্গপালের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সৌদি আরব থেকে আসা পঙ্গপালই সেখানে তাণ্ডব চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। যে কোনো সময় পার্শ্ববর্তী দেশ ইসরায়েলেও পঙ্গপাল প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে পঙ্গপালের আক্রমণ বেড়ে যাওয়ার পেছনে অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন অনেকেই। এর আগে পঙ্গপালের কারণে পাকিস্তান গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় সংকটে পড়েছে। পঙ্গপালের ঝাঁক দেশটির তুলা, গম, ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি করছে। এ কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান। দেশটির সীমান্তবর্তী ভারত, চীনেও ক্ষতিকর এই পোকা প্রবেশের জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান থেকে পঙ্গপালের ঝাঁক ছড়িয়ে পড়ে ইয়েমেনে, সেখান থেকে লোহিত সাগর পার হয়ে হানা দিয়েছে আফ্রিকার ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার মতো খাদ্য সংকটে থাকা দেশগুলোতে। পঙ্গপাল সংকটে সোমালিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে দেশটির সরকার।
স্কুলে যৌন বিষয়ক শিক্ষা চালু করতে উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। বয়স অন্ধিকালে শারীরিক পরিবর্তন থেকে শুরু করে এইচআইভি প্রতিরোধ, যৌন সংক্রামক রোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি নারী পুরুষের যৌন মিলনের বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কিশোর কিশোরীদের জানাতেই এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। জানা গেছে, স্কুলের শিক্ষার্থীদের যৌন বিষয়ক শিক্ষা চালুর জন্য যৌথভাবে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সার্বিকভাবে এই পাঠ্যক্রম চালু করার আগে শিক্ষার্থীদের যৌন শিক্ষার খুঁটিনাটি জানাতে উদ্যোগ নেবে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যৌন বিষয়ক শিক্ষার মডিউল চালু করা হবে। আবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য থাকবে অন্য মডিউল। বয়সন্ধিকালেই ছেলেমেয়েদের যৌনতা নিয়ে আগ্রহ তৈরি হয়, তাই এই বিষয়টা কতটা সংবেদনশীলভাবে তুলে ধরা হবে সেই নিয়ে আলোচনা চলছে সর্বস্তরে। প্রাথমিকভাবে জানা গেছে, সিলেবাসের পাঠের বাইরে এই যৌন শিক্ষার ক্লাস চলবে 24 সপ্তাহ। শিশুদের কমিক্স বই, নাটক, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত ধারণা দেওয়া হবে। যৌনতাকে পুঁজি করে সমাজে যে বিকৃতি চলছে সে সম্পর্কে চেতনা আনার চেষ্টা হবে। ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন কতটা বর্বর প্রথা সেটা শিশু মনে গেঁথে দেওয়ার চেষ্টা হবে। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময় বেহালা বাজিয়ে আলোচনা এসেছেন এক রোগী। 53 বছর বয়সী ওই রোগীর নাম ডাগমার টার্নার। লন্ডনের একটি হাসপাতালে ঘটেছে এই ঘটনাটি। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, 16 চিকিৎসকরা তার মস্তিষ্ক থেকে বের করছেন টিউমার। সেই অস্ত্রোপচার চলার সময় বেহালা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ওই নারীকে নিয়ে বিশ্লেষণে নেমেছেন অনেকে। অপারেশন টেবিলে শুয়ে বেহালা বাজিয়ে আলোচনায় আসা ডাগমার টার্নার একটি ম্যানেজমেন্ট কনসালটেন্ট ফার্মে কাজ করেন। যন্ত্রসঙ্গীতের প্রতি তার ভালোবাসা দীর্ঘদিনের, তাই মস্তিষ্কের টিউমার অপারেশনে তার বেহালা বাজানোর দক্ষতায় যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য কিংস কলেজ হাসপাতালের নিউরোসার্জন প্রফেসর কেউমার্স আশকান ঠিক করেন, অপারেশনের সময় বেহালা বাজাবেন টার্নার। এর ফলে তার মস্তিষ্ক ম্যাপিং করতে সুবিধা হয় বলে জানিয়েছেন কেউমার্স আশকান। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেছেন তার দেশে ইসলামের কোনো ঠাঁই নেই। তার এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কেননা কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট পদ নেবে স্লোভাকিয়া। মার্চে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন রবার্ট ফিকো। ভোটের আগেও ফিকো অভিবাসন নিয়ে চরমপন্থী মন্তব্য করেছেন। বলেছেন, তিনি স্লোভাকিয়ায় একজন মুসলিমকেও প্রবেশ করতে দেবেন না। নির্বাচন পরবর্তী প্রথম সাক্ষাৎকারেও তিনি ওই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। এ খবর দিয়েছে ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা। খবরে বলা হয়, স্লোভাকিয়ার বার্তা সংস্থা TASR-কে দেয়া সাক্ষাৎকারে ফিকো অভিভাষণ নিয়ে বলেন, আমি এখন কিছু বলবো যা অদ্ভুত শোনাবে। আমি দুঃখিত, তবে স্লোভাকিয়ায় ইসলামের কোনো স্থান নেই। আমি মনে করি এসব বিষয়ে স্পষ্টভাবে ও প্রকাশ্যে কথা বলা রাজনীতিবিদদের দায়িত্ব। আমি এখানে হাজার হাজার মুসলিম দেখতে চাই না। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার মধ্যে আলাদা একটি ব্লক আছে। 4টি দেশই অভিবাসন নিয়ে ইউরোপকে কড়া ব্যবস্থা নিতে বলেছে। তারা দাবি তুলেছে যে ইউরোপে প্রবেশের প্রধান পথগুলো বন্ধ করে দেওয়া হোক। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় স্লোভাকিয়ার ইসলামিক ফাউন্ডেশন এক বিবৃতিতে উল্লেখ করে, প্রধানমন্ত্রীর বারংবার ইসলামের প্রতি বিরূপ মন্তব্য শুধু স্লোভাক মুসলিমদেরই ক্ষতি করছে না, বরং সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের স্বার্থের জন্য ক্ষতিকর। কেননা দেশটি এখন আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আজকের মতো আন্তর্জাতিক দুনিয়ায় এই ছিল সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।